আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে ঐতিহাসিক সমাবেশের মধ্য দিয়ে রবিবার বেশ কয়েকটি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূর্ব ঘোষণা অনুযায়ী মাত্র ঘন্টা খানিক সময়ের জন্য এদিন রাজ্যে আসেন প্রধানমন্ত্রী যদিও নির্ধারিত সময়ের খানিকটা দেরিতে এদিন আগরতলা বিমানবন্দরের মাটি স্পর্শ করেন প্রধানমন্ত্রীর বিমান ফলে পূর্ব নির্ধারিত সূচির অনেকটা কাটছাট হয় এদিন আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত প্রকাশ্য সমাবেশে প্রধানমন্ত্রী আসার আগে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিক সহ রাজ্যমন্ত্রী সভার বেশ কয়েকজন সদস্য জন্ম সমাবেশে বক্তব্য রাখতে প্রতিমন্ত্রী শ্রীমতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভৌসী প্রশংসা করে বলেন দু হাজার রাজ্য সরকার আসার পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে গোটা দেশবাসীর কাছে উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলির পাশাপাশি আলাদা পরিচিতি পেল ত্রিপুরা প্রধানমন্ত্রীর উপর ভরসা করে দু হাজার আঠারো সালে রাজ্যের মানুষ রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করে এরপরই ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেক মানুষ ত্রিপুরাকে জানতে শুরু করেছে প্রধানমন্ত্রী নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলেছে ত্রিপুরা ত্রিপুরার সহ গোটা উত্তরপূর্বাঞ্চল এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আর তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ভূমিকার কারণে মানダー প্রধানমন্ত্রীজির নেতৃত্বে প্রধানমন্ত্রীজিকে ভরসা করে ত্রিপুর রাজ্যের জনতা দু সালে এ মাতা ত্রিপুর সুন্দরীর পূর্ণ ভূমিকে পঁয়ত্রিশ বৎসরের অপশাসন থেকে মুক্ত করে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করেছে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হোক প্রত্যেকটা মানুষ আজকে ত্রিপুর রাজ্যকে জানে আমাদের উত্তর পূর্ব ভারতকে জানে দুর্বার গতিতে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে রেল কানেক্টিভিটি হোক এয়ার কানেক্টিভিটি হোক রোড কানেক্টিভিটি হোক প্রত্যেকটা জায়গা আজকে টিপুর রাজ্য নয় শুধু গোটা উত্তরপূর্ব ভারত 360 ডিগ্রি রেডিক্যাল চেঞ্জ হয়ে গেছে আমাদের ভাগ্য মাননীয় প্রধানমন্ত্রীজীর নেতৃত্বে পরিবর্তন হয়ে গেছে অনেকে কটাক্ষ করে করে বলছেন হীরা মডেল আমরা জানি বিরুড়িপুউড সার্থ ইন্ডিয়াই থেন